আরে অখিলগিরি কেন, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী জানে, পুলিশ জানে, এতদিন ধরে 21 দিন 19 দিন 21 দিন হয়ে যাচ্ছে, এখনো অবধি একটা পুলিশ সুমোটা সংক্রমিত মামলা করতে পারছে না, সিট গঠন করে দিয়েছে তো SIT, তারপরেও পুলিশ কিছু করতে পারছে না, রাজ্য পুলিশ কিছু জানে না, এগুলো নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন চুরি চামারি যেগুলো করেছে সেখান থেকে নিজেকে বাঁচবার জন্য, দেখুন আমরা জীবন বিজ্ঞানে পড়েছিলাম খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া, সেই খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া আমরা ফুড চেন জানতাম, এখানে ফুড চেনে অনেক স্তর আছে, বাংলার খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া মানে যে চুরির খাদ্য শৃঙ্খল প্রক্রিয়া এখানে অনেক কটা স্তর আছে, সেই স্তর থেকে বিভিন্ন স্তরে আমরা দেখতে পেলাম কোথাও লালু, তারপরে সরি কোথাও বালু, তারপরে কোথাও জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে কোথাও হচ্ছে আপনার এই মলয়ে আড্ড, হ্যাঁ এইসব নাম ফামগুলো আছে, এবং সব শেষে যেখানে পৌঁছবে মানে পাহাড়ের চূড়াটা যেখানে পৌঁছবে সেটা হচ্ছে কালীঘাট, কালীঘাটের চোরের মন্দির, ওইখান থেকেই সব কিছু উদ্ধার হবে। তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এবং প্রত্যক্ষ সমর্থনে বা এখন ইয়েকে প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে, এই সন্দেশকালীর এই চোরটার নাম বলুন কী যেন নাম, ওই যে শাহজানে সন্দেশকালীর চোরটাকে প্রশাসনিক সহায়তা রয়েছে। আগামীতে আর কিছু দেখার নেই, এটাই তো আগামী, কারণ ওই তৃণমূল কংগ্রেস এককালীন যখন ওই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেশন স্ক্যাম নিয়ে কোটে গেছিলো তখন তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে, তাহলে সেটা যদি তখন যদি 11 সালে 12 সালে তিনি যদি বলে থাকেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে, তাহলে এটাই আগামী, উনি বুঝিয়ে দিয়েছেন যে সেই সময় চুরিটা অল্প মানে মানে সেই সময় চুরির একটা লিমিটেশান থাকতো, এখন তো চুরির কোনো লিমিটেশান নেই, এটাই আগামী। বর্তমানে যে যেখান থেকে পাচ্ছে চুরি করছে, একদিকে মলয় আড্ডা বেরোচ্ছে, কোথাও পৌরসভার চেয়ারম্যান বেরোচ্ছে, ভাবুন পৌরসভার চেয়ারম্যান 2700 কোটি টাকা ট্রানজ্যাকশন করেছে এখান থেকে দুবাই, এটা চ্যাংলামি হচ্ছে নাকি বাংলার মাটিতে, এর জবাব মানুষ 24 সব জানতো, এই মাননীয় মুখ্যমন্ত্রী সব জানতো, বলছি তো ওনার অনুমোদনে এবং প্রত্যক্ষ সমর্থনে আজকে বাংলার এই অবস্থা হয়েছে, উনি সব জানতো, প্রথম চোর মানে সব বাংলার সব থেকে বড় চোর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে এতদিন অবধি মুখ বন্ধ রেখেছেন, এদের কলকাতা হাইকোর্ট বলেছিল, ওখানে গিয়ে তারা হলফনামা দিয়েছিল রেশন স্ক্যামে দুর্নীতি হয়েছে, তারপরে এতদিন জেনে মানে জেনে উনি তো মানে মুখ বন্ধ করে রাখবে এটাই প্রত্যাশিত, তার কারণ আপনারা দেখুন এই যে পার্থ ববি, এই যে মানে এত লোকজন যে আছে পার্থ চ্যাটার্জি ববি হাকিম আপনার এই জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে এই যে এতগুলো চোর আছে, সরকারি অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে সব চোর চোর নয়, তার মানে তো উনি প্রমাণ করে দিচ্ছেন যে সবকটা চুরি করেছে। এবার বিষয়টা হচ্ছে কি, এখন আমাদের অপেক্ষা করতে হবে 2024 লোকসভার জন্য, এই 2024 লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে এমন লাত মারবে মানে পশ্চিমবঙ্গের মানুষ সহ পশ্চিমবঙ্গে যারা DA আন্দোলনকারী, যারা শিক্ষক মানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানে যারা আজকের দিন পর্যন্ত ধর্ণা দিচ্ছে, তারা এমন লাতি মারবে আগামী দিন নোটার থেকে কম ভোট পাবে, হচ্ছে এই 24 সালে নোটার থেকে কম ভোট পাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস।